প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? আজ বর্তমান পরিস্থিতির কারণে আমরা সবাই ঘরবন্দি। কেউ ইচ্ছা থাকলেও ঘর থেকে বের হতে পারছি না। সরকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে, তাই আমরা আজ ঘরে বসে যাতে তোমরা একটু পড়ালেখা এগিয়ে নিয়ে যেতে পারো তার জন্য এই অনলাইনে ক্লাস শুরু করেছি। এর আগে আমি তোমাদের একটা ক্লাসে পড়িয়েছিলাম তৃতীয় অধ্যায় বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। আজকে তৃতীয় রিডিং যে পড়া দিয়েছিলাম, কিছু বানানো দিয়েছিলাম, ওগুলো কি তোমরা সবাই এস্টাবলিশ করেছো? করে রাখবে সবাই। যখন স্কুল খুলবে আমি ওগুলো তোমাদের সবার খাতা চেক করে দিব। আজকে আমি তোমাদের চ্যাপ্টার 3 শর্ট কোশ্চেন, এবি, এমসিকিউ, বর্ড কোশ্চেন সব দিয়ে দিব। আশা করি তোমরা সবাই বই খাতা নিয়ে বসে গেছো, সাথে একটা কলমও নিয়ে নিও। যদি কোথাও কোনো সমস্যা মনে করো, ওটা সাথে সাথে খাতায় লিখে রেখো, পরে আমাকে জানাবে, ঠিক আছে? তাহলে আসো সবাই, আমরা এখন প্রথমে কি দিব, এমসিকিউ। এমসিকিউ তোমাদের বই না থাকার কারণে আমাকে সব কিছুই নোট করে নিয়ে বসতে হয়েছে, তাই আশা করি তোমরা এগুলো দেখে বুঝবে। প্রথমে 1 নং-এ আসো, বাংলাদেশে ক্ষুদ্র জাতিসত্তার সংখ্যা কত? তোমরা কিন্তু এটা রিডিং পড়ার মধ্যে পেয়েছিলে। এখানে 4টে অপশানই আছে, 40টি, 44টি, 45টি, 45টিরও অধিক। তোমরা তো জানো কয়টি 45টির অধিক, এটাই টিক চিহ্ন দাও। মণিপুরীরা কয়টি ভাষা গোষ্ঠীতে বিভক্ত? 2টি, 3টি, 4টি, 5টি, কয়টি হবে? 2টি। বাংলাদেশের কোন অংশে চাকমা জনগোষ্ঠী বাস করেন? এটা দেখো, এক আছে উত্তর পশ্চিম, উত্তর পূর্বে, দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্বে। কোথায় হবে? দক্ষিণ পূর্বে, কারণ রাঙ্গামাটি জেলা হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে। মারমারা বছরে কয়টি লাবড়ে উদযাপন করেন? ওই যে একটি, 2টি, 10টি, 12টি, তাহলে কোনটা হবে? 12টি। সাঁওতালদের উৎসব কোনটি? সাংরাই, হাড়িয়ারছিম, বিজু, লাবড়ে। তাহলে এটা অ্যান্সারটা হবে হাড়িয়ারছিম। যারা রিডিং পড়াটা ভালো করে পড়ছো তাদের কাছে খুবই সহজ হবে। তোমরা পারছো না সবাই? আশা করি পারতেছো। এখন এফবি, এফবি তো বুঝোই শূন্যস্থান পূরণ। হাড়িয়ারছিম সাঁওতালদের একটি উৎসব, হাড়িয়ারছিমের নিচে দাগ দাও। মণিপুরীরা মূলত কৃষিজীবী ও তাঁতি, কৃষিজীবীর নিচে দাগ দাও। সাঁওতাল মেয়েরা 2 খণ্ড কাপড় পরেন, 2 খণ্ড নিচে দাগ দাও। চাকমাদের প্রধান খাবার ভাত, ভাতের নিচে দাগ দাও। এখন আমরা টিএফ, টিএফ পড়াবো। টিএফ হচ্ছে কি? ট্রু ফলস। ট্রু ফলসে আছে সাঁওতালরা প্রধানত 4টি উৎসব পালন করে। প্রথমে দেখো, আমরা কিন্তু এমসিকিউতে রিডিং পড়ার সময় তোমরা পড়েছো না সাঁওতালরা কয়টি উৎসব পালন করে? 4টি না নিশ্চয়, তাহলে কি হবে? এটা মিথ্যা। মারমারা বৌদ্ধ ধর্মের উৎসব পালন করে, এটা কি সত্য? তারা তো বৌদ্ধ ধর্মের উৎসবই পালন করে। চাকমারা নিজেরা কাপড় বুনন করেন, এটা কি সত্য না? হ্যাঁ সত্য। মণিপুরীরা, মণিপুরী মহিলারা আঙ্গি পরিধান করেন, তারা তো আঙ্গি পরে না, পরে পরে না, তাহলে এটা কি হবে? মিথ্যা। এখন ম্যাচিং, ম্যাচিং যদিও বইয়ের পেজ 17-তে আছে, তারপরও আমি কি করলাম, এখানে একটু লিখে তোমাদের সহজ করে দেওয়ার জন্য এখানে তুলে দিলাম। দেখো বইয়ে কখ দেওয়া আছে, তাই আমি কখ দিয়েই করছি। মণিপুরীরা সিনজেদা নামের খাবার খান। চাকমা মেয়েদের পোশাক পিনন হাদি, পিনন হাদি হবে। তারপরে দেখো প্রতি বছর, গ নাম্বার, প্রতি বছর সাঁওতালরা 5টি উৎসব পালন করেন।
তারপরে ঘ নম্বরে দেখো মালমাদের একটি প্রিয় খাবারের নাম নাপ্পি। তাহলে কি আমরা ট্রু ফলস, এমসিকিউ, ম্যাচিং, এফবি সব পেয়ে গেলাম না? কোনো সমস্যা নাই তো বুঝতে? এখন আমরা চলে যাব কোথায়? শর্ট কোশ্চেন আনসারে। সংক্ষিপ্ত প্রশ্ন আমরা এখানে দেখি, সংক্ষিপ্ত প্রশ্ন। তোমরা যদি বই থেকে প্রশ্ন দেখতে চাও তাহলে পৃষ্ঠা 25-এ সবাই চলে, 85-তে যাবে। 85 পেজে এই কোশ্চেনগুলো আছে, অ্যানসার নাই শুধু কোশ্চেন আছে, ওখান থেকে মিলাও দেখতে পারো। দেখো সংক্ষিপ্ত প্রশ্ন 1 নং, চাকমা জনগোষ্ঠী কোন ধরনের বাড়ি নির্মাণ করেন? এখন আমরা এখানে দেখি অ্যান্সারে কি লেখা হয়েছে, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে চাকমা হচ্ছে সংখ্যা গরিষ্ঠ। আমরা কিন্তু আগেই জেনেছি চাকমারা সংখ্যা গরিষ্ঠ। চাকমা জনগোষ্ঠী পাহাড়ের ঢালে বাঁশ ও কাঠ দিয়ে বাড়ি নির্মাণ করেন। তাহলে কোথায় বাড়ি নির্মাণ করে? পাহাড়ের ঢালে। কি দিয়ে? বাঁশ ও কাঠ দিয়ে। সবাই বুঝতে পেরেছ? এখন আসি আমরা কত প্রশ্ন 2, মারমা জনগোষ্ঠী কোন ধর্মের অনুসারী? বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী মধ্যে নৃগোষ্ঠীর নাম মারমা। মারমা জনগোষ্ঠী বৌদ্ধ ধর্মের অনুসারী। অ্যান্সার পেয়ে গেছো না সবাই? কোন ধর্মের? বৌদ্ধ ধর্মের। এখন আসো 3 নং। 3 নং কি আছে? সাঁওতালদের একটি উৎসবের নাম লিখো। সাঁওতালদের যে কোনো একটি উৎসবের নাম লিখলে চলবে। আমরা এখানে লিখেছি সাঁওতালরা উৎসব প্রিয়, তারা বছরে 5টি উৎসব পালন করে। সাঁওতালদের একটি উৎসবের নাম হলো সোহরাই উৎসব, যা ফসল তোলার পর পালিত হয়। সাঁওতালদের এই উৎসব তোমরা যে কোনো একটি দিলেই হবে, একটি বর্ণনা। আমি এখানে সোহরাই উৎসবের বর্ণনা দিয়েছি, যদি তোমাদের কাছে সহজ হয় এটাও পড়তে পারো, অন্যটাও পড়তে পারবে। তারপরে মোট কয়টি কোশ্চেন আছে? 4টি। 3টি আমরা পেয়ে গেলাম, এখন 4 নং দেখো। 4 নং আছে, মণিপুরীরা যে বিশেষ এক ধরনের সবজি খান তার নাম কি? উত্তরে দেখো কি আছে, মণিপুরীরা যে বিশেষ এক ধরনের সবজি খান তার নাম সিনজেদা, যা নানা ধরনের শাকসবজি দিয়ে তৈরি। তাহলে মণিপুরীরা কি খায়? এক বিশেষ ধরনের সবজি, এটার নাম কি? সিনজেদা। কি দিয়ে তৈরি? সবাই কি পেয়েছো না? বুঝেছ তো? এখন আমরা চলে যাব কোথায়? বর্ড কোশ্চেন আনসার দেখি। বর্ড কোশ্চেন আনসার কি বলা আছে? বর্ড কোশ্চেন বুঝতেছো তো সবাই? মানে বর্ণনামূলক প্রশ্ন। প্রথমে 1 নং, কিভাবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রা অন্যদের চেয়ে আলাদা? দেখো উত্তরে আছে, বাংলাদেশে 45টিরও বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। কয়টি নৃগোষ্ঠী আছে? 45টিরও বেশি। এটা কিন্তু আমাদের একদম জানার মধ্যে এসে পড়েছে, কারণ বারবার আমরা এটা পড়ছি। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠী হলো চাকমা, মারমা, সাঁওতাল ও মণিপুরী। এগুলো হচ্ছে কি উল্লেখযোগ্য, কিন্তু টোটাল মানে মোট হচ্ছে বাংলাদেশে কয়টি? 45টিরও বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। এরা দেশের মোট জনসংখ্যার ক্ষুদ্র অংশ। এরা দেশের কি বলছে, মোট যে জনসংখ্যা আছে আমাদের দেশে তার মধ্যে একটা ক্ষুদ্র অংশ, মানে অল্প কিছু সংখ্যক। এদের নিজেদের ভাষা ও বর্ণমালা আছে। এদের নিজেদের কি আছে? ভাষা আছে এবং বর্ণমালা আছে। প্রত্যেক গোষ্ঠীর নিজেদের ভাষায় রচিত গান ঐতিহ্যবাহী নাচ আছে। আমরা যেমন বিভিন্ন গান শুনি বা গান করি, ওরা কিন্তু এটা না, ওদের নিজস্ব নিজেদের ভাষায় রচিত, ওদের যে ভাষাটা সেই ভাষায় ওরা গান রচনা করে এবং ঐতিহ্যবাহী নাচও আছে। ওরা নিজেরাই নিজেদের মতো একটা মানে এক এক ধরনের নাচ পরিবেশন করেন। এদের প্রত্যেকেরই আলাদা আলাদা পোশাক আছে। তাদের প্রত্যেকের বুঝতে পারছো তো? ওই যে চাকমা, মারমা, সাঁওতাল, মণিপুরী, এদের প্রত্যেকের আলাদা আলাদা পোশাক আছে যা তারা নিজেরা তৈরি করে। এছাড়াও এদের নিজেদের রাজা ও গ্রাম প্রধান রয়েছে।
আছে, রাজাও আছে, আবার গ্রাম প্রধানও আছে, মানে গ্রামে একজন প্রধান আছে, তার কথায় সবাই চলাফেরা করে বা তার কথা মতো তাদের চলতে হয়। তাদের উৎসব ও পার্বণ গুলো আলাদা, মনে করো তাদের যে উৎসব সেগুলো কিন্তু আমাদের মতো উৎসব না, আলাদা, তা বলা এটা এখানে সেটাই বলা হয়েছে। এখন দেখো নিজস্ব ভাষা সংস্কৃতি ও সমাজ ব্যবস্থাকে প্রাধান্য দেওয়ার কারণে পুত্র নৃগোষ্ঠীর জীবনযাত্রা অন্যদের তুলনায় আলাদা। তাহলে কি বলা হলো, যে তাদের নিজেদের যে ভাষা সংস্কৃতি সমাজ ব্যবস্থা এটাকেই তারা বেশি প্রাধান্য দেয় এবং এজন্যই তাদের জীবনযাত্রা আমাদের তুলনায় আলাদা। তাহলে কি হলো, সবাই বুঝতে পারলো না যে কিভাবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রা অন্যদের চেয়ে আলাদা? তা এইসব কারণে, তাদের পোশাক আলাদা, তাদের নিজেদের ভাষা আলাদা, নিজেদের নাচ মানে ভাষায় রচিত গান, ঐতিহ্যবাহী নাচ, তারপরে তাদের কি সংস্কৃতি, বিভিন্ন জীবনধারা সব কিছুই আলাদা, তাই তাদের জীবন যাত্রা আমাদের চেয়ে আলাদা। এখন এক নং বড় কোশ্চেন সবাই বুঝতে পেরেছো না? সবাই বুঝতে পেরেছো তো এক নং বড় কোশ্চেন? দেখো তোমরা বুঝতেছো কিনা একবার আমি একটু মানে ফ্রেশ করে তোমাদের দেখাতে চাচ্ছি, যাতে তোমরা সহজেই বুঝতে পারবে। এখন আমরা চলে যাব কোথায়, দুই নং বড় কোশ্চেন। আচ্ছা দুই নং বড় কোশ্চেনটা আগে তোমরা একটু দেখো, পুরাটাই দেখে নাও, পুরাটা দেখে একটু বুঝে নাও যে আসলে তোমরা দুই নং বড় কোশ্চেনটা লেখাটা ঠিক মতো বুঝছো কিনা। না বুঝলেও সমস্যা নেই, আমাকে পরে জানাবে। এখন দেখো আমি তোমাদের প্রশ্নটা কি বলেছে এবং অ্যান্সারটা কি তা একটু বুঝিয়ে দিই। প্রশ্ন দুই দেখো, কিভাবে বর্তমান সময়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রা বদলে যাচ্ছে? সময়ের সাথে সাথে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রা বদলে যাচ্ছে, সময়ের সাথে সাথে মানে আগের সময় এখন সময়ের মধ্যে কি একটা তফাৎ এসে পড়েছে না, তাই সময়ের সাথে সাথে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রা বদলে যাচ্ছে, বিশেষ করে তাদের পোশাক ও চিকিৎসা ব্যবস্থা ব্যবস্থার এই পরিবর্তন দেখা যায়। কোথায় কোথায় দেখা যায়? বিশেষ করে তাদের পোশাক ও চিকিৎসা ব্যবস্থায়। মারমারা পূর্বে চিকিৎসা ক্ষেত্রে নানা ধরনের ঔষধি গাছ থেকে ওষুধ ব্যবহার করতেন, কিন্তু বর্তমানে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় পরিবর্তন দেখা যায়। তারা এখন আধুনিক চিকিৎসা ওষুধ ব্যবহার করে থাকেন। পোশাকের ক্ষেত্রে মারমারা তাদের ঐতিহ্যবাহী পোশাক থামি ও আঙ্গির পরিবর্তে বর্তমানে আধুনিক পোশাক বেশি পরছেন। মনে করো মারমাদের কি আগে কিন্তু তাদের একটা নিজেদের যে পোশাকটা ওইটাই নির্ধারিত ছিল, কিন্তু এখন সময়ের সাথে সাথে তারা কি করছে, আধুনিক পোশাকও পরছেন, আবার চিকিৎসা ওষুধ এদিকেও কিন্তু তারা কি করতেছে, আধুনিক চিকিৎসা ব্যবস্থা বা ওষুধও তারা ব্যবহার করছে। তারা কিন্তু আগে কি করত, ঔষধি গাছ থেকে বিভিন্ন ওষুধ তৈরি করে তারা সেগুলোই খেত, কিন্তু এখন আধুনিক চিকিৎসা ব্যবস্থা তারা নিচ্ছে। আবার দেখো কি আছে, সাঁওতালদের ছেলেরা ধুতির পরিবর্তে লুঙ্গি গেঞ্জি ও শার্ট পরেন। এই যে আমাদের আমাদের ছেলেরা যেমন লুঙ্গি গেঞ্জি শার্ট পরে, সাঁওতাল ছেলেরাও আগে শুধু ধুতি পরত, এখন সময়ের সাথে সাথে তারা লুঙ্গি গেঞ্জি শার্টও পরেন। সুতরাং এভাবেই সময়ের সাথে সাথে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রা বদলে যাচ্ছে। কি বলা হলো, যে সুতরাং এভাবেই মানে কিভাবে, তাহলে তোমরা বুঝতে পারছো না যে বর্ণনা দেওয়া হয়েছে এটার কথাই বলা হয়েছে, যে এভাবেই সময়ের সাথে সাথে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রা বদলে যাচ্ছে। এখন আজকের ক্লাসে যে তোমাদের শর্ট কোশ্চেন, বড কোশ্চেন, এমসিকিউ, এফবি, টিএফ এগুলো পড়ালাম, এগুলো থেকে তোমরা বড কোশ্চেন দুইটা এইচডব্লিউ করে রাখবে এবং শর্ট কোশ্চেন চারটা, একটু বেশি করে দিলাম কারণ এখন তো তোমাদের কাজ নাই, স্কুল নাই, ঘরে বসে বসে একটু পড়ালেখা করবে, তাই একটু বেশি এইচডব্লিউ দিলাম। এইচডব্লিউ আবার তোমরা কী করবে, মুখস্থ করে না দেখে লিখবে কিন্তু, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো।
আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করি, যাতে তাড়াতাড়ি আমরা আবার সবাই একসাথে স্কুলে উপস্থিত হতে পারি। ভালো থাকো, আল্লাহ হাফেজ।